ও কি তো আপনারা আসেন নি বালা, আমি আজ যা আরেকটা সত্য কথা কইতে মাইয়া পড়ছি। আজ যার কথা রইল এই ফোলাফানে মাছ খাইবো, মাছ কিনতাম গেছি বাজারও, তো মাছ খাইবো যে ফোলাফানে, কিন্তু এই রুই মাছ টুই মাছ এটি কিনলে খাইতে পারে না, কাটার লাগা কাটা বাচ্চা টাচ্চা দেওয়ার লাগে। তো পরিকল্পনা হইলো কাটা ছাড়া মাছ কিনবো। কাটা ছাড়া মাছ হইলো বোয়াল মাছ আর ফাঙ্গাইশ মাছ, কাড়া কম আর হইলো শিং মাছ। তো তার আর পছন্দ হইলো ফাঙ্গাস মাছ, আর বল মাছ পছন্দ হইলো আসলে পয়সার কারণে, যে দাম বল মাছের আমার কিন্তু কেনার কোনো সামর্থ্য নাই, এটা কিনা খাওয়াইয়া কুলান যেত না। তো যাই হোক, এখন এই বাজারে গেলাম, বাজারের এক মাথা থেকে দেয়া শুরু করছি। তো এর মধ্যে আমার এক বন্ধুর লগে দেখা, তো তেজি গেতেছে কি ও কিতা টোহান। তো আমি কইলাম যে এই আমি তো ফাঙ্গাস মাছ টোয়াইতেছি, ফাইতেছি না মন মতন। এখন হেতে কইছে যে ঠিক আছে টোহান, আমিও মাছ কিনবো, আমিও টোয়াইতেছি, দেখা যাক যদি মিলে আমি লই এলাম। তো আমরা সাইতে সাইতে এক জায়গায় যাইয়া দরদাম হইল, মাছও পছন্দ হইলো, মাছটা 3 কেজি। তো দরদাম হয়েছে 110 টাকা করে, 110 টাকা করে দরদাম হয়েছে। তো মাছটা মাপ দিত নিয়েছে, হেন ফাল্লাত মাপ দিয়েছে, ওরে মাছের ওজন হয়েছে 3 কেজি এই 200 গ্রাম বা 100 গ্রাম। তো দাম কয় 400 টাকা। তো আমি কী কেমনে এলো পরে চাইয়ে দিই, তো যে 110 টাকা করে মাছের দাম দশে, কিন্তু ফাল্লাত দিছে 120 টাকা করে। 120 টাকা করে যদি দেয় তাহলে 3 কেজিতে 30 টাকা বেশি আইছে। তো বেশি আওনে আমি কইলাম যে কিরে এটা এরম করলি কিরে, কয় কেরে 120 টাকা আপনার লোক কত হয়েছে না? আমি তোর লোক কত হইলো 110 টাকা করে, তুই 120 টাকা করে মাপ দিলি বুঝলাম না, কয় না আপনার লোক 120 টাকা করে কত হয়েছে? আমি কিরে আমি 20 টাকা করে সবাই কইতে আসে, আমি মাছটা নিলাম না এই পয়সা বেশি এর লিগা, তুই এই 20 টাকা করে মাপ দিলে এলি আমি বুঝলাম না, পাইছি তোর আজগা কী পাইছেন। তো এমনি আমার বন্ধু হেতে এই কইতেছে কীতারে ফাইসত্তি, আমি ফাইছি, কয় কীটা ফাইছেন? আমি কইলাম মহিলা ম্যাজিস্ট্রেট এবি ডিএ আমরা 14-15 জন রাজগা ফাড়াইছে, কারা এই বাজার এই কারবারটি করে এবিডির কাছে নাকি কেটা অভিযোগ দিছে, মাফে কম দেয় আবার এই দরদাম একটা দইরা আর একটা এই ইয়া করে মাপ দেয়। আচ্ছা আমরা 15 জন আইছি, তুই ফাইছি, তে করে এবার এই ব্যবসা খেয়ে গেছে, বইটাতে উঠতে গেছে, উঠতে ঘরের গামছাড়া করে টাইট করে মাজাটা বাঁধছে, বাইন্দা কইতেছে আচ্ছা ঠিক আছে আপনি 10 টাকা করেই দেন, 110 টাকা। আমি না আমি তো মাছ নিতাম না, 110 টাকা 120 টাকা রাখ। তো এমন একটা পজিশন লইয়া দাঁড়াইছে, তে যদি অবস্থা বেগতিক দেখে একটা দৌড় দিব, লুঙ্গিটারও টাইট করে বাঁধছে, গামছাটা মাথার তেতে গাড়ের তেতে এই মাজাত নিয়ে বাঁধছে। তুই তে এই পজিশন লইয়া লইছে, অবস্থা বেগতিক দেখলে একটা দৌড় দিব। তা আমি কই ঠিক আছে তুই না তুই এই 20 টাকা করে রাখ, তুই যখন বেশি আউস তোর 20 টাকা করে, না 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 স্যার আপনি এই 10 টাকা করে আপনার 300 এই 20-30 টাকা আইয়া আপনি ইয়ে করেন 300 টাকাই দেন। তো যাই হোক 300 টাকা দিয়ে মাছ লইয়া তো আইয়া পড়ছি। এখন কথা হইল গিয়া এই যে ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেটের বয় এটি তো আসলে হুদা, তারে আমি কইছি ডর দিয়ে আইছি, কিন্তু এরম কারবার কিন্তু করে বাজারও, বাজারটার ভিতরে এই মানুষ মাফে কম দেয়, তারপরে হইলো এই দাম একটা দুইরা কেউ কইতে পারে না, ঠুস করে আরেকটা দিয়া এই বাড়াইয়া দুইরা মাপ দিয়া দিয়া লায়, এই যে এটি করে তুই এটা তো ঠিক না, ভোক্তা অধিকার যে আইন এই আইনে এ কিন্তু অপরাধ করে, এই ধরনের অপরাধকরণ কিন্তু যাইতো না। আবার ইসলামী দৃষ্টিতে যারা এই ব্যবসায়ী তারার বলে নবী রাসূলের লগে এই হাসন্নাস রইব, তো সেই ব্যবসায়ীরা কিন্তু এরম না,
এর যেই ব্যবসায়ীর কথা কইছে সে সত্য কথা কোন লাগবো মাফে কম দন যাইতো না এই সব কিন্তু এই মাইন্না চলন লাগবো তারপরে এই নবী রাসূলের লগে তার হাসন না শুরু হইবো